বাংলা কখনো হয় না ভাত বাংলা ভাষায় আমরা এক বাংলা কখনো হয় না ভাত جان باي جان দর্জন সাইকেল নিয়ে এসেছে এরা চালিয়ে এসেছে এখন বালির কারণে সাইকেল নিয়ে তো বালির ভিতরে চালানো কষ্টকর সেটা আপনারা জানেন আসার পর আমরা এদের সাথে কথা বলবো হান্ড্রেড মাইলস যে তাদের দলের নাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশের যেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা এত দূর থেকে এখানে এসেছে তো চলুন আমরা পরিচিত হই তাদের সাথে যে টিম লিডার রয়েছে 100 মাইলসের সরজিৎ দা তার সাথে কথা বলবো দাদা নমস্কার আমাদের একটা প্রকল্পের নাম হচ্ছে ভাষা সূত্র যেটা 2012 সাল থেকে আমরা করি ভাষা সূত্র প্রথমে কেবল মাত্র সাইকেল র‍্যালি ছিল এখন সাংস্কৃতিক দিকও আমরা তুলে ধরি এবং বাংলা ভাষা বাংলা সংস্কৃতি এবং জীবনের জন্য ট্রাভেল মানে ট্রাভেল ফর লাইফ এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমরা এবছর 15ই ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাব থেকে যাত্রা শুরু করি ওখানে অনেক বিশিষ্ট লোকজন ছিলেন তাদের মধ্যে আপনাদের ডেপুটি হাই কমিশনার অফিস থেকে প্রেস সেক্রেটারি রঞ্জন সেনও ছিলেন সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয় তারপরে আমরা বিভিন্ন জায়গা পেরিয়ে গতকাল আমরা ফরিদপুর ছিলাম আজকে আমরা এখন পদ্মা পেরিয়ে ঢাকা ঢুকব বিকেল 5টায় আমরা বঙ্গবন্ধু মিউজিয়াম ধানমন্ডির ওখানে শেষ করব আনুষ্ঠানিকভাবে তো আপনার যারা সঙ্গী রয়েছে তাদের সাথে একটু পরিচিত হচ্ছে দাদা আমি সুদীপ দাস আমার কলকাতায় বাড়ি আমি দেবব্রত মণ্ডল আমি হাওড়া ওয়েস্ট বেঙ্গলের অধিবাসী দাদা তো আমি সরজিৎ রায় কলকাতা আমি অনির্বাণ সাহা কলকাতা পশ্চিমবঙ্গ ভারত নমস্কার আমি আশিস দত্ত আমি পশ্চিমবাংলা কলকাতার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা আমি 100 মাইলসের একজন সহযোগী নমস্কার কলকাতা হাওড়ার বাগনান থেকে আমি এসেছি আমার নাম তরুণ কয়াল 100 মাইলের সাথে যুক্ত আছি নমস্কার আমি সুজয় মণ্ডল আমি ওয়েস্ট বেঙ্গলের থেকে তোমার প্যান্ডেল জেলা থেকে এসেছি নমস্কার সুখেন্দু ব্যানার্জি চন্দননগর থেকে এসেছি উদ্যোগের দাস চুচুড়া থেকে এসেছি নমস্কার আমি কলকাতা হুগলি থেকে এসেছি নমস্কার দর্শক আমরা দেখলাম কেমন লাগছে ভাই আমাদের এই আপনারা তো আজকে নতুন না পুরাতন মানে 12 সাল থেকে বোধ হয় আপনারা আসছেন এটা দশম তো প্রায় 10 বছর ধরে আসছে তো আমরা একটা গান গিয়েছিলেন সবাই মিলে একটু জোরে বাংলা ভাষায় আমরা এক বাংলা কখনো হয় না ভাগ বাংলা ভাষায় আমরা এক একটা ভিঙে দুই পারে গায়গা বসিরহাটে খুলনা জেলার একটা ভিঙে দুই পারে গায়গা বসিরহাটে খুলনা জেলার টান রফিক যদি রবির নিশান শক্তি তবে সালামের প্রাণ রফিক যদি রবির নিশান শক্তি তবে সালামের প্রাণ ফেব্রুয়ারির জয়ের তুফান পাতলাতে আনে বা
বাংলা কখনো হয় না ভাত বাংলা ভাষায় আমরা এক বাংলা কখনো হয় না ভাত বাংলা ভাষায় আমরা এক বাংলা কখনো হয় না ভাত বাংলা ভাষায় আমরা এক দাদা আমরা বিরতির পথে সরোজদার থেকে শুরু করি কেমন লাগতেছে আমাদের এই ফরিদপুর চর্বদর্শন কেমন লাগতেছে অসাধারণ পদ্মার পাড় আমার সব সময় প্রিয় যে কোনো নদীর পাড়ই প্রিয় এবং পদ্মার পাড় তো আরো প্রিয় তার অনেক কটা কারণ রয়েছে পদ্মার মতো এত চওড়া নদী আমাদের পশ্চিমবঙ্গে নেই দুই হচ্ছে পদ্মার ইলিশ অসাধারণ যেটা পশ্চিমবঙ্গবাসী সবসময় বসে থাকে পদ্মার ইলিশ খাওয়ার জন্য